ফ্ল্যাট রয়েছে। দেখো এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্যে নতুন করে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস এবং প্রত্যেকটা দিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা জানিয়েছেন প্রত্যেক বছরই এই সিজন চেঞ্জের টাইমটাতে অ্যাডিনো ভাইরাস একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে গত দু বছর করোনার কে কেন্দ্র করে একাধিক বিধিনিষেধ থাকার ফলে সেই অর্থে কিন্তু অ্যাডিনো ভাইরাসের আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু অনেকটা কম ছিল। তবে এই বছরের শুরু থেকে নতুন করে অ্যাডিনো ভাইরাস ফের মাথাচাড়া দিয়েছে এবং ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তবে এবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও স্পষ্টভাবে বলা হলো, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বা রেসপিরেটরি কোনো প্রবলেম নিয়ে যদি কোনো রোগী কোনো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হন তাহলে তার কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং এই কোভিড টেস্টের ক্ষেত্রে আরটিপিসিআরকেই প্রথমভাবে কিন্তু প্রাথমিকভাবে মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ ওই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে তার যে কোভিড টেস্ট তা যেন আরটিপিসিআরের মাধ্যমে হয়। এটা করার কারণ চিকিৎসকেরা স্পষ্ট হতে চাইছেন অ্যাডিনো ভাইরাসের মধ্যে কোনোভাবে করোনার কোনো স্ট্রেন মিশে রয়েছে কি না। ইতিমধ্যেই যেরকমটা জানা গিয়েছে যে অ্যাডিনো ভাইরাসের মধ্যে অ্যাডিনো 3, অ্যাডিনো 4, অ্যাডিনো 5 এই তিনটে স্ট্রেন কিন্তু রয়েছে এবং যেহেতু একাধিক সমস্যা যেগুলো অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু করোনার ক্ষেত্রেও দেখা গিয়েছিল, এই কারণে চিকিৎসকেরা নিশ্চিত হতে চাইছেন যে এই অ্যাডিনো ভাইরাসের মধ্যে করোনার কোনো স্ট্রেন মিশে রয়েছে কিনা। এবং অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকায় আরও বেশ কয়েকটি কথা মাথায় রাখার কথা বলা হয়েছে। যেমন হাসপাতালগুলির ক্ষেত্রে বলা হয়েছে হাসপাতালে কোনো রোগী ভর্তি হলে, মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হলে, তাহলে সেক্ষেত্রে যেন যে রেসপিরেটরি প্রবলেমের যে ইউনিটটা সেটাকে যদি আলাদা করা যায়, অর্থাৎ একটা আইসোলেশন ইউনিট করার কথা বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে রোগীর ব্লাড প্রেশার, রোগীর ওরাল ইনটেক, তার হাইড্রেশন কীরকম রয়েছে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু লিখিতভাবে রাখতে হবে, যাতে পরবর্তীকালে রোগীর অবস্থা যদি ডিটোরিয়েট করে সেটা দেখে যাতে তৎক্ষণাৎ তার যে সেই সময় তার যেটা প্রয়োজনীয় চিকিৎসা সেটা যেন করানো যায়। আবার অন্যদিকে কোনো রোগী যদি হাসপাতালে ভর্তি হননি, এরকম একটা স্টেজে রয়েছেন, তাকে বাড়িতেই রাখা হচ্ছে, সেক্ষেত্রে টিকে করতে হবে। যদি এরকম কোনো জ্বর সর্দি কাশিতে আক্রান্ত কোনো ব্যক্তি তিনি যদি বাড়িতেই থাকেন, যদিও বলা হয়েছে 3 থেকে 5 দিনের বেশি কেউ যদি জ্বরে আক্রান্ত হন তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসক যদি বলে তাহলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। তবে তার আগে যতদিন পর্যন্ত রোগী বাড়িতে থাকছেন ততদিন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটা জিনিসের কথা মাথায় রাখার কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সেগুলো হলো একদম তাই, যেমন তার ব্লাড প্রেশার কতটা কি রয়েছে, তার জ্বর আসছে কিনা, সে কি কি ওষুধ খাচ্ছে, এবং ওআরএস খাওয়ানোর কথা কিন্তু বারে বারে বলা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে প্যারাসিটামল সেটা কিন্তু একেবারে নিয়ম মেনে খাওয়ার কথা বলা হয়েছে এবং 10 থেকে 12 মিলিগ্রামের বেশি প্যারাসিটামল নিজের ইচ্ছামতো খাওয়ার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেক ধন্যবাদ সায়ন্তিকা।